বঙ্গবন্ধু হত্যায় সরাসরি অংশ নিয়েছিল ডালিম রশিদ সহ একদল সেনা সদস্য। পর্দার অন্তরালে ষড়যন্ত্রে লিপ্ত ছিল মুস্তাক সহ আওয়ামী লীগের কিছু নেতা। 32 নম্বরে যখন আক্রান্ত বঙ্গবন্ধুর পরিবার, তখন নিষ্ক্রিয় সেনাবাহিনী। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া সরকারের বৈদেশিক মিশনে চাকুরি পেয়ে পুরস্কৃত হয়েছিল খুনিরা। সব মিলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনার পরম্পরা গভীর ষড়যন্ত্রেরই ইঙ্গিত দেয়। বঙ্গবন্ধু হত্যার কাণ্ডের এই পুরো বিশদ চক্রান্ত ষড়যন্ত্রের উন্মোচন দরকার, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে আর সারা পৃথিবীর মানুষ জানতে পারে যে এই ষড়যন্ত্রের সঙ্গে কারা কারা যুক্ত ছিল। সেগুলোকে উদ্ঘাটন করার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের মহাফেজখানায় রক্ষিত সবগুলো তারবার্তার বক্তব্য জানা গেলে বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের একটা বড় ধরনের কিনারা হতে পারত মনে করছেন এই সাংবাদিক। 3-4টা আমি টেলিগ্রাম পেয়েছি যার হেডলাইন হচ্ছে অভ্যুত্থানের গুজব মার্চ 1975। তার মানে কিছু না কিছু ম্যাটেরিয়াল সেখানে ছিল, এবং কিন্তু সেখানে আমরা একটু দেখতে পাই যে নানা ধরনের আলোচনার কি ওয়ার্ডগুলো পাই, কিন্তু ঠিক টেক্সটটা ওখানে পাই না। আমরা আগস্টের ও বোস্টার যে বঙ্গবন্ধুর সঙ্গে মিলিত হয়েছেন সেসব ডকুমেন্ট আমরা পাচ্ছি, তাহলে ওই ডকুমেন্টটা কোথায় গেল? বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌঁসুলী ও আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশীয় ষড়যন্ত্রকারীরা চিহ্নিত হলেও বিদেশি চক্রান্তকারীরা আজও পর্দার অন্তরালেই রয়ে গেছে, তবে তা উন্মোচনের চেষ্টায় আছে সরকার। তাদেরকে যতক্ষণ পর্যন্ত চিহ্নিত না করা যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে যাবে। সেই জন্য এরকম একটা অন্তত পক্ষে গবেষণা করে তাদেরকে বের করা উচিত, সেই কারণেই আমাদের এটা চিন্তাভাবনায় আছে। এবং এটা নিয়ে ক্ষুদ্র পরিসরে হলেও কাজ হচ্ছে, এইটুকু আমি বলতে পারবো, এর বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আইনমন্ত্রী আরও জানান, পালিয়ে থাকা খুনিদের ফিরিয়ে আনার চেষ্টাও চালিয়ে যাচ্ছে সরকার। ওহিদুল ইসলাম, 71, ঢাকা।